সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না শুধু শিশু নয় বড়দের কাছেও পুতুল এখন সমান জনপ্রিয় বিশ্বে বার্বির সুখ্যাতি আকাশচুম্বী বার্বি পুতুল শিশুদের খেলনা হিসেবে সীমা ছাড়িয়েছে অনেক বছর আগেই এখন বড়দের উপহার সামগ্রীতেও বার্বির উপস্থিতি লক্ষণীয় প্লাস্টিকের অনুকরণে নিজেদেরকে গড়ে নেওয়া এমন তিনজন কথাই বলবো আজকে ভ্যালেরিয়া লুকিয়ানোভা ইউক্রেনে উনিশশো সালে জন্ম নেয়া ভ্যালেরিয়া কিশোরী বয়স নিজেকে বার্বির রূপে মেলে ধরেন তবে ইন্টারনেট জগতের মাধ্যমে ভ্যালেরিয়ার ছবি দেখে অনেকেই চমকে ওঠেন ছবির মতো মুখশ্রী উজ্জ্বল সোনালি চুল আর পুতুলের মতো দৈহি গরণ দেখে একই সত্যি মানুষের ছবি এরকম বিস্ময়ে প্রকাশের গুঞ্জন শুরু হয়ে যায় শুরু হয় ভ্যালেরিয়াকে জীবন্ত বাড়বে বলে আখ্যা দেওয়া পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার পুতুল সদৃশ্য মানবীর এই রূপকে প্রাকৃতিক না কৃত্রিম তা নিয়ে চলে তুমুল আলোচনা ভ্যালেরিয়া সাফ জানিয়ে দিয়েছেন তার এই চেহারা আর দান ডাকোটা রোজ কোনো শপে দাঁড়ানো অবস্থায় দেখলে মানুষ তাকে পুতুল ভেবে ভুল করবে নিশ্চিত সান ফ্রান্সিসকো বাসী এ বার্বির পিতৃপ্রদত্ত নাম ডাকোটা অস্ট্রেঙ্গা নিয়ে আগ্রহের কমতি নেই তার রূপ কৃত্রিম না প্রাকৃতিক তা নিয়ে তো বিতর্ক আছেই একুশ বছর বয়সী ডাকোটার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পেশা মডেলিং বার্বি ডলের মতো হুবহু দেখতে ডাকোটার ভক্তের কোনো অভাব নেই আনাস্টেসিয়া স্পাজিনা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বার্বি মানুষ হলাস্টা রাশিয়ায় জন্মগ্রহণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার বর্তমান ফলোয়ারের সংখ্যা মিলিয়ন চোখের জন্য লেন্স আর কিছু প্রসাধনী ব্যবহার করতে হয় মাত্র তাকে এই পুতুলরূপী রূপী মেয়েকে নিয়ে বিশ্বব্যাপী আগ্রহের কমতি নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ